আবিসিনিয়ায় প্রথম ও দ্বিতীয়বার হিজরত করে মুসলমানগণ প্রমাণ করলেন যে সত্য ধর্ম ইসলামের জন্য তারা যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছেন। হিজরতের মাধ্যমে মুসলমানগণ আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করলেন। ধর্মের জন্য দেশ ত্যাগ এবং জীবন বিসর্জন দিতেও তারা সদা প্রস্তুত। আবিসিনিয়ায় হিজরত করে তারা তাও প্রমাণ করলেন। আবিসিনিয়ায় তাদের দুর্দিনের জন্য নিরাপদ আশ্রয় স্থল হিসেবে পরিগণিত হল। তাছাড়া এটা মদিনায় হিজরতের সূচনা ও পূর্বাভাস ছিল। মদিনাবাসীগণ হজরতকে আশ্রয় দিতে রাজি না হলে এবং আল্লাহর প্রত্যাদেশ না পেলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবিসিনিয়াতেই হিজরত করতেন। কাজেই মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব অপরিসীম। হজরতের নবুয়ত লাভের ষষ্ঠ বছরে 616 খ্রিস্টাব্দে কুরাইশগণ ইসলামে দীক্ষিত মুসলমানদের বিরুদ্ধে বয়কট নীতি প্রচলন করল। কারণ মুসলমানগণ আবিসিনিয়ায় গমন করে নির্বিঘ্নে নিজেদের ধর্মকর্ম করছে। নাজ্জাশির নিকট দূত প্রেরণ করেও কোনো সুফল পেল না, বরং নিরাশ হয়ে মক্কায় ফিরে এলো। কুরাইশগণ নিজেদের মুসলমান হওয়ার মিথ্যা সংবাদ রটিয়ে যেসব মতলব এঁটেছিল তাও ব্যর্থ হয়ে গেল। তাদের সকল ষড়যন্ত্র ও চেষ্টা এভাবে ব্যর্থ হওয়ায় কুরাইশ দলপতিগণের ক্রোধের সীমা অতিক্রম হয়ে গেল। উপরন্তু তারা দেখতে পেল যে হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো প্রতিষ্ঠিত বীর ও গণ্যমান্য ব্যক্তিগণ ইসলাম ধর্ম গ্রহণ করছেন। এতে তাদের ক্ষোভ, দুঃখ, ক্রোধ ও অভিমান প্রচণ্ড আকার ধারণ করল। তাই তারা একদিন সমস্ত কুরাইশদের একটি পরামর্শ সভায় সমবেত করল। সকলে একত্র হয়ে এক প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করল। কুরাইশদের প্রতিজ্ঞাপত্রটি হল, হাশেম ও মুত্তালিব গোত্রের সহায়তার ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্ধা এত দূর বেড়ে গেছে, অতএব তাদেরকে এবং মুহাম্মদ ও তার দলের দীক্ষিতদেরকে একদম বয়কট করতে হবে। তাদের সঙ্গে বেচা কেনা, সামাজিক লেনদেন, কথাবার্তা সব কিছু বন্ধ থাকবে। কেউ তাদের কন্যা গ্রহণ বা তাদেরকে কন্যা দান করতে পারবে না। কেউ তাদেরকে কোনো অবস্থায় কোনো প্রকার সাহায্য করলে সে ব্যক্তি কঠোর দণ্ডের যোগ্য বলে বিবেচিত হবে। যতক্ষণ পর্যন্ত তারা স্বেচ্ছায় মুহাম্মদকে হত্যা করার জন্য আমাদের কাছে সমর্পণ না করবে, ততদিন এ প্রতিজ্ঞাপত্র বলবৎ থাকবে। এই সিদ্ধান্ত মোতাবেক তারা শিবু আবি তালিবে মহানবীকে 3 বছর বন্দি করে রাখে। কুরাইশগণ হাশেম গোত্রের ও মুত্তালিব গোত্রের লোকদের বিরুদ্ধে অসহযোগ ও বর্জন নীতি প্রয়োগ করে তাদেরকে সমাজচ্যুত করে। এই চরম সংকটাপন্ন অবস্থায়ও মুসলমানগণ তাদের ইমান ও মনোবল অটুট রাখেন। অবশেষে কুরাইশগণ তাদের ওপর থেকে বর্জন নীতি প্রত্যাহার করে নেয়। ফলে হাশেম ও মুত্তালিব গোত্রদ্বয়ের লোকজন এবং মুসলমানগণ আবার নিজ নিজ গৃহে ফিরে আসলেন। নবুয়তের 10ম বছরে 620 খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্রচণ্ড মানসিক আঘাতে ভেঙে পড়লেন। গিরি সংকট হতে ফিরে আসার কয়েকদিন পর চাচা আবু তালেব অসুস্থ হয়ে পড়েন। কারাজীবনের কঠোরতা তার সহ্য হয়নি, তাই তিনি 83 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন। তিনি হজরতের বিপদ আপদে একমাত্র আশ্রয়দাতা ছিলেন। কুরাইশগণ যখন হজরতকে তাদের হাতে সোপর্দ করার জন্য আবু তালিবকে অনুরোধ করল, তখন আবু তালিব বললেন, এই মসজিদের মালিকের শপথ, আমার আহমদকে কখনো তাদের হাতে সমর্পণ করব না। কালনাগিনী তার সমস্ত ভয়াবহতা দিয়ে দংশন করলেও সমর্পণ করব না। চাচা আবু তালিবকে হারিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হলেন। আবু তালিবের মৃত্যুতে তিনি যেন অসহায় হয়ে পড়লেন। চাচা আবু তালিবের মৃত্যুর শোক ভুলতে না ভুলতে বিবি খাদিজাও হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তার জীবন সঙ্গিনীও এবার তাকে ছেড়ে চলে যাবেন। চাচা আবু তালিবের মৃত্যুর কয়েকদিনের মধ্যেই বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু 65 বছর বয়সে ইন্তিকাল করেন। তাকে জান্নাতুল মুআল্লায় দাফন করা হয়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হজরতের সকল বিপদে আপদে সান্ত্বনা দানকারী, পরামর্শদাতা ও সাহায্যকারী। তার মৃত্যুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর এবং গৃহ শূন্য হয়ে পড়ে। তার শৈশবের আশ্রয়স্থল, যৌবনের অভিভাবক ও পরবর্তী জীবনের কার্যবলীর একনিষ্ঠ সমর্থক চাচা আবু তালিবের মৃত্যুতে তিনি শোকে মুহ্যমান হয়ে পড়েন। হজরতের বিপদাপদে ও দুঃসময়ে এ দুজন মহাপ্রাণের অনুপস্থিতি তার জীবনে অপূরণীয় ক্ষতি সাধন করে।
তাদের মৃত্যুতে তিনি দুঃখিত ও ব্যথিত হন। এজন্য বছরটি আমুল হুজন বা দুঃখের বছর নামে খ্যাত। আমাদের ইসলামিক হিস্টোরি সিরিজের সবগুলো পর্ব দেখতে চ্যানেলের প্লেলিস্ট চেক করুন।